মঞ্চে আসছেন কবি সাজ্জাদ শরীফ, অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ, স্থপতি ও কবি রবিউল হোসাইন। আজকে খুব বিশেষ দিন, ফাল্গুন মাসের পয়লা তারিখ, এবং এই সময়টি আমার বক্তারা বলে গেলেন যে ভাষার মাস। আমরা এই সঙ্গে ভাষার জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই যে স্থাপত্য এবং কাব্য, এই বিষয়ক যে এখন যে আমরা আড্ডা করব, আড্ডা দেব, তো সেটা যদি পূর্ণতা কখনো পাবে না যদি না নিজেরকে এখানে না নিয়ে আসে। অতএব আমি আমাদের স্থপতি এবং বহুমাত্রিক একটি মানুষ, সিনেমা তৈরি করে, কবিতা লেখে, আলোচিত্র করে, প্রদর্শনী করে, সে এনামুল করিম নিঝরকে এখানে আসার জন্য একান্তভাবে অনুরোধ জানাচ্ছি। এরপরে আমি একটি অনুরোধ করব, সেটা হলো আমাদের কবি সাজ্জাদ শরীফ, তাকে যে এই যে ১২ জন কবি তারা যে স্থাপত্যে ব্যবহার করেছে তাদের পঙ্ক্তি দিয়ে, এবং এই ব্যাপারটি কিন্তু খুব একটা আমি মনে করি ব্যতিক্রমধর্মী এবং অভিনব, যে আমাদের স্থাপত্যে কবিতার চরণ দিয়ে যে একটা ব্যবহার করা হলো এটা কিন্তু আমাদের দেশের প্রথম আমি মনে করি। আমি নিজে অবশ্য এরকম দেখেছি বিদেশে, বিশেষ করে জোহান্সবার্গে, সেখানে সুপ্রিম কোর্টের ঢোকার রাস্তায় আমি দেখেছি অনেক এরকম কবিতার পঙ্ক্তিতে সাজানো। যাই হোক, সেই ব্যাপারটি এখানে আমি বলতে গেলাম, কারণ এই ব্যাপারটি এখানেও ঘটছে এবং তার জন্য নিঝরকে আমি ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আমাদের সাজ্জাদ শরীফ, তিনি কীভাবে এই কবিতাগুলো বাছাই করলেন এই সম্বন্ধে তাকে একটু বিশদভাবে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা ভাষার মাসে এবং বসন্তের প্রথম দিনে। এরকম একটি ভবন, যে ভবনটির মধ্যে গায়ে কবিতা খোদিত, সেই ভবনটির একটি বলবো যে সূচনা অনুষ্ঠান, সেটি যেই সময়ে হচ্ছে সেটি খুবই একটা আনন্দের ব্যাপার, কারণ ভাষার বাইরে কবিতা বলে কিছু নেই। এবং আমি বলি যে ভাষার অন্তিম গন্তব্য হচ্ছে কবিতা। আর বসন্তের মাস সেই জন্য বলছি যে বসন্ত যদি হয় প্রেমের ঋতু, আমরা কবিতাকে বলতে পারি কবিতার বটম লাইন হচ্ছে কবিতা। কবিতার যোগ ঘটায় মানুষে মানুষে, ব্যক্তির সঙ্গে সমাজে, বর্তমানের সঙ্গে ভবিষ্যতে, মানুষ যেই জীবনে বেঁচে থাকে এবং যেই জীবনে পৌঁছতে চায় তার মধ্যে। আমাদের এক কবি সম্প্রতি মারা গেছেন, বেশ কয়েক মাস হলো, আব্দুল মান্নান সৈয়দ। তিনি একবার বহু আগে একটা প্রশ্ন তুলেছিলেন যে কবিতা কোথায় থাকে। আমরা যদি বলি মনে থাকে, কবিতা মন থেকে মনে গিয়ে পৌঁছয়, তাহলে এর মাঝখানে তো কোনো একটা মাধ্যম থাকে। কবিতা মন থেকে মনে পৌঁছয়, কখনো কখনো অনেক মানুষের মন থেকে ইতিহাসে পর্যন্ত গিয়ে পৌঁছয়। কবিতা মধ্যবর্তী পর্যায়ে অনেক জায়গায় থাকতে পারে, কিন্তু কবিতা ভবনে কখনো ছিল সেটা আমরা কখনো দেখিনি। এটার কৃতিত্ব অবশ্যই যারা উদ্যোক্তা এবং স্থপতি তাদের, এবং আমাকে যদি আমার ব্যক্তিগত আমার দিক থেকে বলি, সেটা হচ্ছে আমাকে আমাদের বন্ধু স্থপতি নির্ঝর যখন একদিন ডেকে বললেন যে আমরা একটি ভবন করব এবং তার গায়ে কবিতা থাকবে খোদিত, যেখানে মানুষ পথ দিয়ে যাওয়ার সময় একবার ভবনটির দিকে তাকিয়ে হয়তো কিছু বাংলা কবিতার কিছু সেরা পঙ্ক্তি মনের মধ্যে নিয়ে ফিরবেন তার বাড়িতে। কাজটি মনে হয়েছিল খুব সহজ, কিন্তু করতে গিয়ে সত্যি সত্যি খুব কঠিন একটি কাজী দায়িত্ব বলে মনে হয়েছিল, কারণ বাংলা ভাষায় এমন অনেক কবি আছেন যাদের যে কোনো একজনকে দিয়ে একটি ভবনের গা পুরো ভরে তোলা যায়। এক রবীন্দ্রনাথকে দিয়ে পারা যায়, এক জীবনানন্দকে দিয়ে পারা যায়। যেহেতু ভবনটি হচ্ছে ১৩ তলা, আমার প্রস্তাব ছিল আমরা এক একটি তলা এক একজন কবিকে কেন উৎসর্গ করি না, ১২ জন কবির জন্য ১২টি তলা, এবং একটা ফ্লোরে নিচে সব কবির একটা উপস্থিতি কোনোভাবে থাকুক, এবং এই ১২ জন কবির বাছাই করা কবিতা দিয়ে আমরা ভবনটির গা চিত্রিত করব। ১২ জন কবি কথাটা বলা সহজ, এটি করা খুব কঠিন, কারণ আগেই বলেছি যে বাংলা ভাষায় অনেক ভালো ভালো কবি এসেছেন। শুধুমাত্র যে কোনো একটি পর্বে যদি আমরা হাত দিই, বৈষ্ণব কবিদের পর্বে, তো সেখানেই আপনি অনেক অজস্র কবি পাবেন যারা এমন সমস্ত উজ্জ্বল পঙ্ক্তি লিখেছেন, মানে সেটা আমাদের মন একেবারে আলোকিত করে দেয়, আমাদের অভিভূত করে দেয়। আমাদের যেটা পারসেপশন বা কনসেপ্টের মধ্যে ছিল যে একটি পাবলিক প্লেসে ভবনটি থাকবে, ফলে আমরা তাকাতে চেয়েছিলাম যে যেই কবিরা জনমানসে কবি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছেন
মানুষের মনে জায়গা করে নিয়েছেন। আমরা প্রতীকীভাবে তেমন 12 জন কবিকে হাজির করব। কিছু কিছু কবি আছেন যারা তাদের স্থায়ী আসন গড়েই নিয়েছেন, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, জসীমউদ্দিন, তো ওগুলো নির্ধারণ করতে কোনো কঠিন ছিল না। যারা নাকি আমাদের এখন এখানে সক্রিয় কবি আছেন, যারা আমাদের চেতনাকে গড়ে তুলছেন গত কয়েক দশক থেকে, তাদের উপস্থিতি এখানে অনিবার্য ছিল বলে আমাদের মনে হয়েছে। এবং এখানেও বিপদ স্বাভাবিকভাবেই আছে। এটা আমরা বলতে পারি যে আমাদের এখানে যারা বসে আছি, আমার সাইদ স্যার আছেন আমাদের শ্রদ্ধেয় কবিতার ঘোরতর পাঠক, বা রবিউল ভাই আছেন, তাদের যদি বলি যে আপনারা কবিতা বাছাই করেন, তাদের 12 জন কবির সঙ্গে একজনের ছকের সঙ্গে আরেকজনের ছক মিলবে না, এটা খুব স্বাভাবিক। ফলে বিতর্ক থাকবে সেখানে, কিন্তু আমরা সেটা বিতর্কের মধ্যে গেছি এবং আমরা সেই মানুষের দিকে তাকিয়ে, পাঠক হিসেবে নিজে তাকিয়ে আলোচনা করে আমরা সেই কবিতা নির্ধারণ করেছি। কবি নির্বাচনের চেয়ে কিন্তু কবিতার চরণ নির্বাচন করা কিন্তু তার চেয়ে জটিল ব্যাপার ছিল, এই কারণে যে অনেকের অনেক বিখ্যাত কবিতা আপনি পাবেন, কবিতাগুলো আমাদের মনের মধ্যে দীর্ঘদিন ধরে দাগ কেটে রেখেছে, কিন্তু আপনি সেখান থেকে আলাদা একটি চরণ খুঁজে পাবেন না। কবিতাটি প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত একটি অটুট নির্মাণ, পুরোটা মিলে একটি ভবনের মধ্যে, তো আপনি পুরো কবিতা দিতে পারবেন না। ওইটা আমাদের খুব কষ্ট একটা গেছে, যেখান থেকে আমাদের এই চরণগুলো বাছাই করতে হয়েছে। এবং চরণ বাছাই করতে গিয়ে আরেকটি যেটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, সেটি হচ্ছে এই যে অনেক চরণ আছে যেটা নাকি আপনি যেভাবে ছিলেন সেই চরণ পড়ার পরে হয়তো আপনার মনটা অন্যরকম হয়ে যাবে, আপনাকে আর একটা স্তরে নিয়ে যাবে আপনার মন। অনেক কবিতার লাইন আছে যেগুলো এত কমপ্লেক্স, জটিল, যে সেগুলোকে সেই ভবনের মধ্যে, কারণ একটা পাবলিক প্লেস, লোক যাবেন সেখানে চুকিতে তাকাবেন এবং চরণটি তিনি দেখবেন, সেখানে তারা তো ভাবার অবকাশ নেই। ফলে আমরা চেয়েছি এমন কবিতার পংক্তিগুলো বাছাই করতে, লাইনগুলো বাছাই করতে, যে কবিতা তিনি দেখে সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে তিনি নিতে পারবেন। ফলে সেটি ছিল আমাদের জন্য দ্বিতীয় একটি চ্যালেঞ্জ। আমরা এই নাগরিক ব্যস্ত জীবনে আমরা কবিতার অবকাশ আমাদের থাকে না, কবিতা পড়ার অবকাশ অনেক কমে যায়, আমরা নিজের মুখোমুখি হওয়ার সময় পাই না ইঁদুর দৌড়ে জীবনের। আমরা চেয়েছি যে একজন মানুষ যিনি এই ভবনের পাশ দিয়ে যাবেন, তিনি যদি ভবনের দিকে তাকান, যদি একটি চরণ, একটি কবিতার লাইন, একটি চরণ, একটি পঙ্ক্তি তিনি সঙ্গে করে নিয়ে যান, একটি লাইনের কারণে কবিতার নিজের মুখোমুখি নিজে হতে পারেন, তার গর্জনশীল বাস্তব থেকে তিনি যদি তার নীরব নিভৃত মনের মধ্যে ফিরে তাকাতে পারেন, তাহলে সেটাই আমাদের সার্থকতা। আমরা চেয়েছি এই ভবনের মধ্যে কবিতাগুলোকে একটি আয়নার মতো সেখানে প্রতিস্থাপন করতে, যেখানে মানুষ নিজের চেহারা দেখতে পাবে, যেই চেহারা সে ভুলে গিয়েছে, যেই চেহারার সন্ধান সে পায়নি, পেয়ে হারিয়ে ফেলেছে কখনো হয়তো। আমরা এই ভাষা দিয়ে কত রকমের মিথ্যা বলি, বক্তৃতায়, বিজ্ঞপ্তিতে, বিজ্ঞাপনে, বিদ্যায়তনে, SMS-এ, আমরা এই ভাষা যথেচ্ছাচারের বাইরে, ভাষার মধ্যে যে মানুষের অন্তর প্রতিফলিত হয় সেটাই আমরা করতে চেয়েছি। সেটা যদি আমি বলি ঢাকা শহরে যদি 100 জন মানুষের মধ্যে একজনের মধ্যে যদি সেই রূপান্তর কবিতাটা ঘটাতে পারে, এই ভবন যদি সেই কাজটুকু করতে পারে, এক মনের সঙ্গে আরেক মনের যদি সংযোগ ঘটাতে পারে, তাহলে আমি মনে করি যে আমাদের সার্থকতা, এর বেশি কিছু নেই। এবং এই ভবনের মধ্যে আমরা বাংলা কবিতার যত সৃজনশীল কবি আছে তাদের প্রতি আমরা একটা শ্রদ্ধাঞ্জলি পৌঁছে দিতে চেয়েছি। সাজ্জাদ শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সবার প্রিয় মুখ এবং প্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক আব্দুল আবু সাইদ কিছু বলার জন্য অনুরোধ করছি। এখানে এসে খুব ভালো লাগলো, কারণ যে যতই বলুক কবিতার কিন্তু এখন খুবই দুর্দিন, শুধু আমাদের দেশ নয় সারা পৃথিবী এখন একটা লোভের জগতে প্রবেশ করেছে, একটা সর্বগ্রাসী বস্তুবাদ পৃথিবীকে অধিকার করেছে। আমার মনে আছে যে কিটসের কবিতা বা ওয়ার্ডসওয়ার্থের কবিতা হবে একটা লাইন, সেটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর কবিতা কোনোদিন মরে না। কিন্তু এই যুগে এসে প্রায় মরি মরি অবস্থা। আমার মনে আছে সেই কবে আল মাহমুদ লিখেছিল, কেউ কবিতা বোঝে না বাংলার বাঘ ছাগ, কেউ আর কবিতা বোঝে না ওপাড়ার সুন্দরী রোজে না, সারা অঙ্গে ঢেউ তার তবু মেয়ে কবিতা বোঝে না। তো এই অবস্থার মধ্যে আমরা এখন আছি, কবিতা কি হৃদয়ে ধারণ করে এরকম মানুষ আমাদের সমাজেও খুবই কম এখন। তো এখন এটা দেখে খুব ভালো লাগলো, কারণ সেদিন নির্ঝর আমাকে হঠাৎ ফোন করে বলল যে দালানের মধ্যে কবিতা লিখেছি, আমি ঠিক বুঝতেও পারিনি, তবে আমি নির্ঝরকে চিনি। রবীন্দ্রনাথের ছুটি নামে একটা গল্প আছে, এটা অনেকেরই পড়া, তার প্রথম লাইন হচ্ছে বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায়
চট করিয়া একটি নতুন ভাবোদয় হইল। ভাবোদয়টা কি? যে একটা কাঠের গুড়ি মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় মাস্তুল বানানো হবে, সেটা পড়ে আছে। ফটিক চক্রবর্তীর হঠাৎ খেয়াল হলো যে এটাকে যদি ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দেওয়া যায় তাহলে যে এর মালিক সে যখন আসবে এসে দেখবে যে তার মাস্তুলটা নেই, তখন সে যে চিৎকার করে হা হাজারি করবে, এইটাই তার আনন্দের কারণ। তারা যখন ফেলবে সবাই মিলে ধাক্কা দিয়ে, তখন ফটিকের ছোট ভাই মাখনলাল এসে বসে পড়ল সেই কাঠের গুড়ির ওপরে। তখন ছোট ভাই তো যুবরাজ, না হলেও তো তার পরের জন, তাকে তো ইচ্ছা করে যা খুশি তাই করা যায় না। তখন সবাই মিলে ঠিক হলো যে মাখন এবং গুড়ি সুন্দর ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দেওয়া হবে। তো ওই যে বালক দিকের সর্দার ফটিক চক্রবর্তী, আমার নিঝকে দেখলে অনেক সময় তাই মনে হয়, সারাক্ষণ নতুন নতুন আইডিয়া নিয়ে ওর মাথার মধ্যে গিজগিজ করছে। ও ফিল্ম বানায়, ডকুমেন্টারি বানায়, আর্কিটেক্ট, কবি অবশ্য কবি হতেই এসেছিল, সেটা নাকি সেই পরিমাণ সফল হয় নাই, তবে তাতে কোনো ক্ষতি হয় নাই। কারণ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় একটা খুব সুন্দর কথা বলেছেন যে বঙ্কিমচন্দ্র কবিতা লিখতে গিয়েছিলেন এবং ব্যর্থ হয়েছিলেন, কিন্তু পরে তার গদ্যের মধ্য দিয়ে তিনি সেই ব্যর্থ কবিত্বের প্রতিশোধ নিয়েছেন। তো নির্ঝর সব জায়গায় সেই চেষ্টা করছে। এই যে নতুন চিন্তা, নতুন চাউনি, নতুন রূপ তৈরির একটা প্রয়াস, একটা মানুষ ওই দালানটার মধ্যে দিয়ে ঘুরে আসবে, অনেক কবিতার লাইন সঙ্গে করে নিয়ে সে বেরিয়ে যাবে, ওই দালানটার দিকে সে যখন তাকাবে তখন কবিতার একটা স্পর্শ তার মধ্যে আসবে। তো যা হোক, দালানটা দেখে খুব আশা জাগলো এবং তার উপরে এই যে ও কাজটা করেছে এই জন্য ওকে আমি ধন্যবাদ জানাই। ঢাকা শহরের বড় লোকদের সঙ্গে, অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, অনেক রুচিশীল মানুষও তাদের মধ্যে আছে, কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে খুবই প্রাথমিক অবস্থা। তো ওনাদের মধ্যে যে এই এত সুন্দর একটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করার, সম্মান করার একটা গুণ দেখলাম, এটাকে আমি অভিনন্দিত করি। এবং আমরা আশা করব যে এই ধরনের শুধু কবিতা না, সারা প্রকৃতি, সারা সুন্দরের জগৎ, রূপের জগৎ যেন আমাদের দালানগুলোতে, আমাদের বাসগৃহগুলোতে আমরা আরও দেখতে পাই। ধন্যবাদ অধ্যাপক আবদুল্লাহ সাইদ। আমাদের মধ্যে আমাদের অন্যতম প্রিয় কবি নির্মলেন্দু গুণ আছেন, আমরা এখন নির্মলেন্দু গুণের কাছে কিছু শুনতে যাচ্ছি। এখানে যেই আমাদের মধ্যে সক্রিয় কবিদের কবিতা আছে তার মধ্যে গুন্দা এখানে উপস্থিত, অন্য দুজন কবিদের আমরা আনতে চেয়েছিলাম, আল মাহমুদ এবং রফিক আজাদ, কিন্তু রফিক ভাই দেশের বাইরে আছেন এই মুহূর্তে এবং আল মাহমুদের শরীর খুবই খারাপ, তো আমরা গুন্দাকে আর কি তাদের সবার প্রতিভা হিসেবে এখানে পাচ্ছি আর কি। জীবিত কবিদের প্রতিনিধিত্ব করতে পেরে তার জীবনের আনন্দ উপলব্ধি করছি ভিন্নভাবে, আমার কবিতা এখানে স্থান পেয়েছে, আমার কবিতার একটি পংক্তি এখানে উৎকীর্ণ হয়েছে, সেজন্য আমি এর আয়োজন যারা করেছেন, যারা আমাকে এই সম্মান দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। দর্শকদের মধ্য থেকে আর আহ্বান করছি যদি কেউ কিছু বলতে চান তাহলে তাদের স্বাগত জানাই। এই বিল্ডিং থেকে আমাদের যে বাংলা ভাষার যে একটা, এই দেশে বাংলা ভাষার একটা নিচু অবস্থান আছে আমাদের মধ্যে, সেটা যে হীনমন্যতা আছে আমাদের সেটা কাটবে এই বিল্ডিংয়ের মারফতে। এবং এটা দেখা দেখি আমার ধারণা অনেক বিল্ডিংই এই ধরনের বাংলা অক্ষর খোদিত হবে এবং কবিতা খোদিত হবে, এবং আমাদের যে চারপাশের পরিবেশ আস্তে আস্তে বদলাবে, সেই জন্য এটার সুদূরপ্রসারী একটা ভালো ব্যাপার করবে বলে আমি আশা করি। আমার মনে হয় যে বাংলা কবিতার সাথে যদি এটা অনুবাদ থাকতো ইংলিশে, কারণ বাংলাদেশে এখন ফরেনার বা অন্যান্য মানুষ যদি অন্য দেশে যারা আসে তারা ইংলিশটা যদি থাকে সাথে, আমার বিবেচনা আর কি এটা যে ইংলিশটা থাকলে আরও ভালো হইতো। ইংল্যান্ডের কবিতার পাশে কিন্তু ফ্রেঞ্চ থাকে না। শুভ সন্ধ্যা, আমার নাম সুমন সেনগুপ্ত, আমি ভারত থেকে, কিন্তু এখানে গত 5 বছর ধরে ঢাকাতে কাজ করার থাকার আমার আর আমার পরিবারের পরম সৌভাগ্য হয়েছে। তো আমি রিসেন্টলি আমি কলকাতা থেকে ফিরলাম, কলকাতা থেকে খুব হতাশ হয়ে ফিরলাম। রাস্তায় যদি আপনারা যান আপনারা শুনবেন বাংলা কথা তো শুনবেন না, হিন্দিও শুনবেন না, বাংলা হিন্দি মেশানো একটা কথা।
তো এখানে আমি দেখলাম যে বাংলাদেশে কিন্তু আপনারা ধরে রেখেছেন, আমরা ধরে রেখেছি আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা মানে কৃষ্টি, বাংলা সাহিত্য, এটা আমরা ধরে রেখেছি। তো এই পরিপ্রেক্ষিতে আমি খুবই খুবই খুশি হয়েছি যে যে এই এপিলিয়ন গ্রুপ যে এই এই প্রচেষ্টাতে যে নিয়েছে যে ভবনের গায়ে কবিতা লেখা, এটাতে আমার মনে হয় বাংলা ভাষা আরও বেশি এগিয়ে যেতে পারবে। আর আমার মনে হয় এটা আমাদের কলকাতা যারা আমরা আছি, ওই পারে যারা আছি, তাদের জন্য একটা বিরাট একটা দৃষ্টান্ত। আমাদের স্থপতি মুবাশির সাহেব আছেন, তারও কিছু বলার জন্য অনুরোধ করছি। স্থপতি হিসাবে আমার জীবনের একটা অভিজ্ঞতা আর আজকের দিনের অভিজ্ঞতাটাকে আপনাদের কাছে প্লেস করবো, আপনারাই বিবেচনা করবেন। 71 যখন পাস করলাম তখন চিন্তা করলাম যে কাজ তো করতে হবে। আর শুনলাম আমার এক রিলেটিভ বাড়ি বানাবেন, জিজ্ঞেস করলাম যে আপনি বাড়ি বানাবেন, আমাকে 1,500 টাকা দিয়ে আপনার বাড়িটা ডিজাইন করে দেবো। উনিও আমাকে জিজ্ঞেস করলেন বাড়িটা কার হবে, আমি বললাম আপনার, জায়গা কার ওটাও আপনার, টাকা কার ওটাও আপনার, আমার বাড়ি, আমার জায়গা, আমার টাকা, হঠাৎ তোমার মতামত নিয়ে বাড়ি বানাতে হবে কেন? এই ছিল 71 স্থপতিদের সম্পর্কে মানুষের ধ্যান ধারণা। আজকে আমি অসম্ভব রকম গর্বিত যে স্বাধীনতা আমাদেরকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে। কিছুদিন আগে কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টসের কম্পিটিশন হয়েছিল, যেখানে সারা বিশ্ব থেকে ডিজাইন বাংলাদেশে জমা দেওয়া হয়েছিল। সেখানে বাংলাদেশ থেকে একজন জুরার ছিলেন শামসুল ওয়ারেস, আর বাকি সবাই ছিলেন বিশ্বের বিভিন্ন জায়গার নাম করা ব্যক্তি স্থপতি। এখানে 400 ভিতরে 20 বাছাই করা হয় এবং কোনোটিতে নাম দাম ছিল না। 20 বাছাই করার পরে যখন নাম খোলা হলো, 20 ভিতরে 5 ছিল বাংলাদেশের। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের যত সেক্টর আছে, আন্তর্জাতিক যত অ্যাওয়ার্ড নিয়ে এসছে, তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড নিয়ে এসছে আর্কিটেক্টরা। সেখানে একজন ব্যক্তি, একজন ক্লায়েন্ট যখন এই আর্কিটেক্টের পাশে এসে দাঁড়ান, সহযোগিতার হাত বাড়ান, শ্রদ্ধা দেন, তখন সত্যিকার অর্থেই ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসের প্রেসিডেন্ট হিসাবে নিজেকে অসম্ভব রকম গর্বিত মনে হয়। স্থপতি মুবাশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আমাদের নির্ঝরের খুব বন্ধু মোস্তফা খালিদ পলাশ, উনি আছেন, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নির্ঝর আমার একজন প্রাণপ্রিয় বন্ধু। একটু আগে যেটা ভাবছিলাম সেই কথাটা মুবাশির ভাই বলে গেছেন যে স্বাধীনতা আমাদের কি দিয়েছে, আজকে নির্ঝরের করা এই বিলিকটা দেখলে বোঝা যায়। আমার কাছে আরও অন্য কিছু মনে হচ্ছে এর সাথে প্রাসঙ্গিক, যে গ্রাফিটি যেটা আমরা আগে দেখতাম আমাদের বিভিন্ন আন্দোলনে, অভ্যুত্থানে, যে জিনিসটা আমরা মুছে ফেলি, মুছে গেছে আমাদের মনের মধ্যে আছে, নির্ঝর সেটাকে তার বিল্ডিংয়ে গেঁথে রেখেছে। এটা কবিতার মাধ্যমে হতে পারে, কিন্তু এটার অভিব্যক্তিটা আমাদের আন্দোলনের মূর্ত প্রতীক হয়ে থাকবে। আমার নাম মোজাম্মেল বাবু, আমি নির্ঝরের বন্ধু। আমরা বুয়েতে একসাথে ইঞ্জিনিয়ারিং ছাড়া সব কিছু একসাথে করতাম। নির্ঝর যে ঝামেলাটা করেছে আর্কিটেক্ট হিসেবে, আমার কাছে এটা আর্কিটেকচারাল ওয়ান্ডার মনে হচ্ছে না। এই ত্যাচরাভাবে লেখালেখিটা এটা সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার। কষ্টটা আমাদের করতে হবে এখানে কবিতাগুলিকে গাঁথতে যেয়ে। এবং নির্ঝর সারা জীবন ঝামেলা করে, ওকে কবিতা লিখতে দিলেও এখানে আর্কিটেকচারাল সিম্বল নিয়ে আসে, হোটেল করতে দিলেও এখানে নাটকের জায়গা করে, বিল্ডিং করতে দিলেও এখানে কবিতা লাগায়। মানে ও ঝামেলা করবেই, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঝামেলা করে ও পার পেয়ে যায় আর সাকসেসফুল হয়। আমার বন্ধু জয়ী হও বাবু, তোমার সুন্দর বক্তব্য। আসলে এমন কিছু করতে হবে যাতে সবার মনে দাগ কাটে। আর শিল্প যদি সর্বসম্মতভাবে সবাইকে নিজে না গড়ে ওঠে, সেটা বাস্তবায়িত হয় না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ।